নমস্কার ফ্রেন্ডস, টেক পলাশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা এরকম একটি স্যালারি শিট বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা ভাবছেন এটি খুবই জটিল, দেখে মনে হচ্ছে জটিল, কিন্তু এতটাও জটিল নয়। ঠিক এরকমই শিট আপনাদেরকে একটি বানিয়ে আমি দেখাবো, এরকমই কালার করে দেখাবো, এরকমই সব কিছু। এই যে বর্ডারগুলি রয়েছে, বর্ডারগুলিও থাকবে। এত সেম টু সেম শিট আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো। তো প্রথমে কি করবেন, আগে আমি এক্সেল কিভাবে খুলতাম, স্টার্ট বাটনে গিয়ে অল প্রোগ্রামসে গিয়ে অ্যাক্সেসরিসে যাওয়ার পর তারপর এক্সেল অ্যাপ্লিকেশানটিকে ওপেন করতাম, কিন্তু আজকে আরেকটি নতুন পদ্ধতি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখে নিন, প্রথমে যাবেন ডেস্কটপে অথবা আপনি যে কোনো একটি আপনার ড্রাইভে যাবেন। যাওয়ার পর রাইট বাটন ক্লিক করার পর, মাউসে রাইট বাটন ক্লিক করার পর নিউতে যাবেন। নিউতে যাওয়ার পর মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, দেখুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট হয়ে গেল। এখন এই ওয়ার্কশিটটির নেম দিয়ে দেবেন, রিনেম করে দেবেন। আমি এটির নেম দিচ্ছি স্যালারি শিট। স্যালারি শিট নেম দেওয়ার পর এরপর আমি শিটটিকে ওপেন করলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখুন এখন কি করব আমরা, এখানে আমরা ওই সেম টু সেম শিটটি বানাবো। তো প্রথম থেকে আমরা 5 থেকে 6টা সেল বাদ রেখে দেব। দেওয়ার পর এই 7 নম্বর সেল থেকে আমরা শুরু করব। এখানে লিখলাম সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বর, দেন কি লিখব, নেম আর এমপ্লয়ি নেম লিখতে পারেন, এমপ্লয়ি নেম। দেন কি লিখব আমরা, ডেজিগনেশান, অর্থাৎ এমপ্লয়িটি ডেজিগনেশান কি, ডেজিগনেশান লিখলাম। তারপর লিখব বেসিক স্যালারি, বেসিক স্যালারি, অর্থাৎ এমপ্লয়িটির বেসিক স্যালারি কত সেটা লিখলাম। তারপর কি লিখব আমরা, প্রত্যেকটি এমপ্লয়ির যে কোনো কর্পোরেট সেক্টরে যেখানে যেমন দেয়, হাউস রেন্ট অ্যালোয়েন্ট যদি দেওয়া থাকে, হাউস রেন্ট অ্যালোয়েন্ট, হাউস রেন্ট অ্যালোয়েন্ট এখানে লিখলাম, হাউস রেন্ট অ্যালোয়েন্স, WANC অ্যালোয়েন্স। তারপর কী লিখব, মেডিকেল অ্যালোয়েন্স, মেডিকেল অ্যালোয়েন্স, মেডিকেল অ্যালোয়েন্স। দেন কী লিখব, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের জন্য দিয়ে থাকে ট্রান্সপোর্ট। তারপর কি লিখব, ট্যাক্স, ট্যাক্স কোম্পানি 90% কোম্পানি ট্যাক্স নিয়েই থাকে, ট্যাক্স এখন সমস্ত কোম্পানির রুলস হয়ে গেছে ট্যাক্স নেওয়া, তো ট্যাক্স লিখলাম। দেন কি লিখব, প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড যদি দেয়, ধরে নিচ্ছি আমরা প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড। দেন কি লিখব, অ্যাডভান্স, অনেক এমপ্লয়ি আছে অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকেন, অ্যাডভান্স। দেন নেট স্যালারি, তারপর আমরা নেট স্যালারিটা বের করব, এমপ্লয়িটির নেট স্যালারি কত হচ্ছে। তো এটি করার পর দেখুন এখানে ডেজিগনেশানের এনটা চাপা পড়ে গেছে, তো এটিকে কীভাবে আমরা বের করব। এই দেখুন এই যে কালামুয়াই যে লম্বা দাগটি রয়েছে উপরে গিয়ে এই যে চিহ্নটি আসছে, এই চিহ্নটি আসার পর লেফট মাউসের লেফট বাটনটি ক্লিক করে রেখে একটু টেনে দেবেন, দিলে দেখুন বেরিয়ে গেল। তো প্রত্যেকটিতে এরকম হয়ে গেছে, তো প্রত্যেকটি আমরা এরকমভাবে সরিয়ে নেব। ট্যাক্সে সরানোর প্রয়োজন নেই, প্রভিডেন্ট ফান্ড, অ্যাডভান্স, নেট স্যালারি। বন্ধুরা ভিডিওটি কিন্তু না টেনে দেখুন, নইলে যদি আপনারা টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, তাই ভিডিওটি না টেনে দেখুন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন এখন কি করব আমরা, উপরে এই যে সেলগুলি বাকি রেখেছিলাম, ফাঁকা রেখেছিলাম আমরা, এই যে পর্যন্ত আমরা নিয়েছি নেট স্যালারি পর্যন্ত আমরা সিলেক্ট করলাম, করার পর মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। দেখুন অংশটি ফাঁকা হয়ে গেল। তো এখানে আমরা লিখব স্যালারি শিট, SALARYSHIT, স্যালারি শিট। দেখুন স্যালারি শিটটা এই শিটটির সাথে দেখুন এখানে বড় বড় ভাবে লেখা আছে তো এটিকেও আমরা এরকম বড় করে দেব। তো কি করব, এটিকে ফার্স্ট বোল্ড করলাম, বোল্ড করার পর এখান থেকে এই যে ক্যাপিটাল ইয়ে রয়েছে এটিকে আমরা ক্লিক করব, যতটা আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই করে নেব হলো। এবার দেখুন এটি পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, ইয়েলো ছিল। তো আপনারা এখানে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো কালার করতেই পারেন, এখানে অনেকগুলি কালার অপশান রয়েছে। তো ধরে নিয়ে আমি এখানে গ্রিন করলাম, স্যালারি শিট গ্রিন করে দিলাম। তারপর দেখুন, তারপর এখানে দেখুন এই যে রোটি রয়েছে, এই রোতে যে নেমগুলি লেখা রয়েছে, নেম, এমপ্লয়ি নেম, সিরিয়াল নম্বর, ডেজিগনেশন, এগুলি ছোট ছোট আছে। তো এগুলোকে বড় করে নেব। তো পুরোই সাত নম্বর রোটিতে ক্লিক করলাম, পুরোই সাথে ক্লিক করবেন। এই সাথে ক্লিক করার পর আবার এই বড় এটি ক্যাপিটাল এটি ক্লিক করবেন, যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নেবেন। আমার প্রয়োজন হচ্ছে এখন এটিকে বোল্ড করার, তো এই বোল্ড করে দিলাম। বোল্ড করার পরে দেখুন লেখাগুলি আবার চাপা পড়ে গেছে। তো আবার ওই রকমভাবে টেনে দেবেন, টেনে দেওয়ার পর আবার ওগুলি ঠিক তার জায়গাতে চলে আসবে। হয়ে গেল। তো এখন আমরা কি করব, ফ্রেন্ড সিরিয়াল নম্বর লিখব, সিরিয়াল নম্বর 1, দেন নিচে 2 লিখলাম। পুরো প্রত্যেকটাতে আমাদের ম্যানুয়ালি লেখার প্রয়োজন নেই। এই 2 পর্যন্ত লেখার পর এই 1 আর 2টিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই নিচে যে এই যে প্লাস চিহ্নটি দেখুন, এখানে নিয়ে যাওয়ার পর দেখুন কালো হয়ে যাচ্ছে। এখানে দেখুন সাদা অবস্থা আছে, কিন্তু এখানে নিয়ে গেলে কালো হয়ে যাচ্ছে। তো সেই সময় এটিকে ধরে নিচের দিকে ড্রাগ করে দেবেন, আমরা যতটুকু প্রয়োজন। আমি ধরে এখানে 5টি তৈরি করব, তো 5 পর্যন্ত ড্রাগ করলাম, দেখুন 5টা এসে গেল। তো এখানে এমপ্লয়ি নেম লিখব, ম্যানুয়ালি এমপ্লয়ি নেম লিখব, এমপ্লয়ি নেম লিখে দিচ্ছি। আমি ম্যানুয়ালি নামগুলি লিখছি, র্যান্ডমলি লিখছি কিন্তু। দেখুন প্রত্যেকের নেম লেখা হয়ে গেল। এখন ডেজিগনেশান, প্রথম জন রয়েছে যন্ত্র, এর ডেজিগনেশান এমডি। পল্লব, এর ডেজিগনেশান কী দিচ্ছি আমরা, এর ডেজিগনেশান দিয়ে দিচ্ছি আমরা প্রজেক্ট ম্যানেজার। আপনারা ভিডিও কিন্তু না টেনে দেখবেন, নইলে আপনারা কিন্তু কিছু শিখতে পারবেন না, পরবর্তীতে আমার দোষ দিতে পারবেন না কিন্তু। দেন রিয়া লিখলাম, এর ডেজিগনেশন কি দিচ্ছি, অ্যানালিস্ট, দেন রতন, এরও ডেজিগনেশন অ্যানালিস্ট। বিকাশ, এর ডেজিগনেশন সিকিউরিটি, যে পোস্টে কাজ করে তাদের ডেজিগনেশনগুলি দেওয়া হলো। বেসিক স্যালারি এমডি, ধরুন এমডি এর বেসিক স্যালারি কত আছে, 60,200 টাকা। প্রজেক্ট ম্যানেজারের বেসিক স্যালারি কত আছে, 55,400 টাকা। অ্যাজাম্পশন করে নিচ্ছি আমি, একটা অ্যানালিস্টের স্যালারি কত আছে, 40,200 টাকা। তো দুজনই অ্যানালিস্ট, তো দুজনের স্যালারি সেম, 40,200। সিকিউরিটির স্যালারি কত, 20,100 টাকা। বেসিক স্যালারিগুলো লিখলাম। এবার হাউস রেন্ট অ্যালোয়েন্স, অ্যালোয়েন্স 20% ধরে নিচ্ছি আমরা, 20%। আচ্ছা আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি, এগুলো কিন্তু হাইড করা থাকে, কিন্তু আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। মেডিকেল অ্যালোয়েন্স কত, মেডিকেল অ্যালোয়েন্স 10% লিখলাম। দেন ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টের জন্য 5%, 5 নয় 10% করলাম। ট্যাক্স 5%। প্রভিডেন্ট ফান্ড, 10%। দেখুন এবারে এই দেখুন 20%, 10%, এই 10, 5, এগুলি দেখুন এই রোয়ের একদম ধারের দিকে চলে গেছে। তো তো এগুলো আমি মাঝখানে আনতে চাই কি করবেন তখন এই 6 নম্বর সেলটিকে 6 নম্বর রোটিকে সিলেক্ট করলেন করার পর সেন্টার অ্যালাইন করে দেবেন এই যে দাগগুলি রয়েছে দেখছেন এখানে গিয়ে সেন্টার অ্যালাইন সেন্টার লেখাটা চলে আসবে দেখুন সেন্টার অ্যালাইন করলাম করলে প্রত্যেকটা ঠিক মাঝখানে চলে এলো এখন দেখুন হাউস রেন্ট অ্যালাউন্স কিভাবে বের করব হাউস রেন্ট অ্যালাউন্স বের করব এর সূত্রটি হলো এর ফর্মুলাটি হলো প্রথমে ইকুয়াল চিহ্ন দেবেন ইকুয়াল চিহ্ন দেওয়ার পর বেসিক স্যালারি সেলটি কি ছিল D8 ইনটু basic salary D8 into 20% percentage চিহ্ন দেবেন percentage চিহ্নটা কোথায় থাকে 5 এর উপরে দেওয়ার পর কি করবেন এন্টার তো বেরিয়ে গেল হাউস রেন্ট অ্যালাওয়েন্স মেডিকেল অ্যালাওয়েন্স কিভাবে বের করবেন মেডিকেল অ্যালাওয়েন্স বের করবেন সেম ফর্মুলা ইকুয়াল চিহ্ন বেসিক স্যালারি ইনটু 10% enter then transport allowance so same basic salary into 10% enter tax kibhabe ber korben same formula basic salary into 5% enter then provident fund এটি আমি একটি নরমাল স্যালারি শীট বানিয়ে দেখাচ্ছি অ্যাডভান্স স্যালারি শীট আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেব এখন এটি হলো একটা নরমাল স্যালারি শীট যেমন হয় তেমন আমি একটা বানিয়ে দেখাচ্ছি এর পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন সেখানে আমি অ্যাডভান্স স্যালারি শীট বানিয়ে দেখাবো তো প্রভিডেন্ট ফান্ডের ফর্মুলাটা কি ইকুয়াল চিহ্ন দেন বেসিক স্যালারি ইনটু কত আছে 10% এন্টার ঠিক আছে তো প্রত্যেকের হাউস রেন্ট অ্যালাওয়েন্স বেরিয়ে গেছে মেডিকেল অ্যালাওয়েন্স বেরিয়ে গেছে ট্রান্সপোর্ট বেরিয়ে গেছে ট্যাক্স বেরিয়ে গেছে প্রভিডেন্ট ফান্ডও বেরিয়ে গেছে তো এখন আমরা নেট স্যালারি কিভাবে বের করব আচ্ছা ধরুন অ্যাডভান্সটা কি অ্যাডভান্স অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোম্পানি থেকে অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকে অর্থাৎ ধরুন এই এমডি প্রথমে প্রয়োজন অনুসারে 20,000 টাকা কোম্পানি থেকে নিয়েছিল তো এখানে লিখলাম 20,000 টাকা এবার নেট স্যালারিটা কীভাবে বের করবো দেখুন নেট স্যালারিটাতে কিন্তু একটু জটিল লাগবে কিন্তু দেখুন আমি সহজে বুঝিয়ে দেবো ইকুয়াল চিহ্ন দেবেন তারপর বেসিক স্যালারিটাকে সিলেক্ট করবেন তারপর প্লাস চিহ্ন দেবেন হাউস রেন্ট অ্যালাওয়েন্স সিলেক্ট করবেন দেন প্লাস চিহ্ন দেন মেডিকেল অ্যালাওয়েন্সকে সিলেক্ট করবেন দেন প্লাস চিহ্ন দেন ট্রান্সপোর্টকে সিলেক্ট করবেন তারপরে দেখুন ট্যাক্স কি কোনো কোম্পানি আপনাকে দেয় না আপনার থেকে নেয় ট্যাক্স আপনার থেকে নিয়ে নেয় তো কি করবেন মাইনাসের চিহ্ন দেবেন দিয়ে ট্যাক্সের সেলটিকে সিলেক্ট করলেন আবার দেখুন প্রভিডেন্ট ফান্ড কি আপনাকে দেয় হাতে দেয় না তো এটিও আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হয় তো আবার মাইনাস চিহ্ন প্রভিডেন্ট ফান্ডের সেলটিকে সিলেক্ট করলেন অ্যাডভান্সড ব্যক্তিটি অ্যাডভান্স নিয়েছিল তাই নিয়েছিল অর্থাৎ তার যে স্যালারি থেকে কেটে বাদ যাবে তাই এখানেও মাইনাস দিয়ে অ্যাডভান্স সেলটিকে সিলেক্ট করলেন দিয়ে এন্টার দেখুন নেট স্যালারি 55,250 টাকা অর্থাৎ প্রথম পার্সন যে ছিল প্রথম এমপ্লয়ি জয়ন্ত ওর নেট স্যালারি এখন 55,250 টাকা যেহেতু ও অ্যাডভান্স নিয়েছে এবারে দেখুন আপনারা এবারে ভাবছেন তাহলে প্রত্যেকের তো এইরকমভাবে বের করতে হবে প্রত্যেকের সেলে গিয়ে আপনাকে এইরকমভাবে ফর্মুলা না লিখলেও চলবে দেখুন সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে শিখিয়েছিলাম না আপনি একটা ফর্মুলা লেখার পর তারপর এই কর্নারে গিয়ে এই যে প্লাস চিহ্নটি এখানে সাদা আছে এখানে যাওয়ার পর কালো হয়ে যায় এটিতে ডাবল ক্লিক করলে নিচে যতগুলো সেল আছে চলে যেত আবার কি নিয়ম শিখিয়েছিলাম এরকম ধরে ড্র্যাগ করে দিলে তো ড্র্যাগ করে দিলে বেসিক স্যালারি হাউস অ্যালাওয়েন্স বেরিয়ে গেল মেডিকেল অ্যালাওয়েন্সও সেম এইরকম ডাবল ক্লিক করে দিলাম বেরিয়ে গেল ট্রান্সপোর্ট সেম বেরিয়ে গেল ট্যাক্স সেম বেরিয়ে গেল প্রভিডেন্ট ফান্ড সেটিও বের করে নিলাম অ্যাডভান্স স্যালারি ধরুন ওই একজন নিয়েছিল আর লিখলাম না এবারে নেট স্যালারি এখানে গিয়ে ডাবল ক্লিক করে দিলাম। দেখুন প্রত্যেকের নেট স্যালারি এখানে বেরিয়ে গেছে, কে কত টাকা মাসের শেষে পাবে। দেখুন বন্ধুরা আমার আগের সিটটির সাথে এটি সেম টু সেম কিনা দেখুন। হ্যাঁ আরেকটি কাজ এখানে বাকি আছে, এই যে এমপ্লয়ি নেম লেখা আছে, সিরিয়াল নম্বর লেখা আছে, এই যে রোটি, এই রোটিকে আমি কালার করতে চাই। তো এখানে গিয়ে কালার করে দেবেন আপনার যে কালারটি প্রয়োজন, নীল কালার করলাম আর টেক্সটটিকে ইয়েলো কালার করে দিলাম, দেখতেও সুন্দর লাগলো। এবারে দেখুন বন্ধুরা আপনারা এই যে গ্রিডগুলি রয়েছে এই গ্রিডগুলির সাথে তো সমান একই রকম লাগছে, তাই দেখতে ভালো লাগছে না। তো কি করবেন এই সেলগুলিকে সবকটিকে সিলেক্ট করবেন একসাথে, সিলেক্ট করার পর বর্ডার্সে গিয়ে অল বর্ডার্স করে দেবেন। দেখুন বর্ডার্স এসে গেল, এগুলির থেকে আলাদা দেখতে হলো, সিটটি দেখতেও সুন্দর লাগলো। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ারও কমেন্ট করবেন, না ভালো লাগলেও কমেন্ট করবেন, তাহলে আমারও সুবিধা হবে যে আমার কোথায় ভুল হচ্ছে সেটি কমেন্ট করে দেবেন, তাহলে আমিও নিজের স্কিলটাকে ডেভেলপ করে আবার আপনাদেরকে সঠিকভাবে শেখাতে পারবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত, অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। এই মাত্র 16 মিনিটের ভিডিও কিন্তু আপনাদের অনেকটা কাজে দেবে ভবিষ্যতে।